तो आमार मेकानिक बंधुरा देखें आमार काछे FZ S मॉडल यामा न्यू मॉडल बाइक BS6। एबार मेकानिक बंधुरा ए बाइकेर आमी आपनादेरके तथ्य दिब, रिव्यू देखाबो ये बाइके की आमादेर फैसिलिटी आछे आर ए बाइक आमादेरके किनते गेले कत टाका लागबे, ए बाइकेर আপনাদেরকে বলবো এই বাইকের মাইলেজ কত আর এই বাইকের ম্যাক্সিমাম আমাদের ট্যাঙ্কিতে পেট্রোল কতটা রাখতে হবে। কেন ভিডিওটা অনেক সুন্দর হবে তো আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন। মেকানিক বন্ধুরা ইয়ামাহা কোম্পানির FZ S এটা লাস্ট মডেল বলে দিচ্ছি। এই বাইকে আপনাদের ব্লুটুথ সিস্টেম রয়েছে, ইরোর কোড আছে। তো মেকানিক বন্ধুরা বাইকটা স্টার্ট হবে না, দেখেন এবার এখানে একটা ইরোর কোড আছে এই যে, এবার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে যাবে দেখছেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইগনিশনটা অন করলাম, অফ করলাম, এবার আমি কিন্তু বাইকটাকে স্টার্ট করব, সেলফ স্টার্ট হবে না। আবার এই রোল কোডটা খুলো, এবার কিন্তু বাইকটা স্টার্ট হয়ে যাবে। তো মেকানিক বন্ধুরা বাইক যদি চোর যদি ইগনিশন অন করে দেয় তাহলে বাইকটা স্টার্ট হবে না, কারণ এর মধ্যে একটা ব্লুটুথ সিস্টেম রয়েছে আর সেখানে একটা হেভি পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডটা দিয়ে কি করে বাইকটাকে আপনাদের লক করে দেয়। তো মেকানিক বন্ধুরা যেমন বাইকের একটা অ্যাপ্লিকেশান নিতে হয় আর ওখানের মাধ্যমে আমরা সেলফ স্টার্টও করতে পারি আর বাইকটা স্টার্ট অফও করতে পারি। তো মেকানিক বন্ধুরা হলো, এবার চলে আসি আমরা BS6 বাইক যদি আমাদের কিনি। তো মেকানিক বন্ধুরা দেখেন এখানে আমাদের ইস্যু কন্ট্রোল আছে আর এখানে আমাদের সব সিস্টেম রয়েছে। বাইকে যদি কোনো সমস্যা হয়ে যায় যেমন আমাদের এখানে থার্মাল সেন্সর রয়েছে আর এখানে ইনজেক্টর, থ্রোটল বডি আর এখানে আপনাদের অটো সেন্সর, তো এগুলো সেন্সরের ব্যাপারে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই সেন্সরটা আপনাদের পলিউশন চেক আপ করে। বাইকে যদি কোনো পলিউশন আসে তো এই সেন্সরের মাধ্যমে আমাদেরকে ইস্যু কন্ট্রোলকে বলে যে আমাদের ইস্যু কন্ট্রোল এখান থেকে আমাদের বাইকে পলিউশন আসছে আর পলিউশনটা আমাদেরকে কম করতে হবে, সে মেকানিক ক্ষেত্রে করবে কিন্তু আপনাদেরকে বলে দিবে যে বাইকে পলিউশন আসছে। তো অটো সেন্সরের কাজ হচ্ছে মেকানিক বন্ধুরা যে পলিউশন। এবার এই যে এখানে দেখছেন থার্মাল সেন্সর লাগানো আছে, তো মেকানিক বন্ধুরা এই থার্মাল সেন্সর লাগানোর কারণ হচ্ছে যে বাইকের একটা ইঞ্জিন যদি আমাদের ঠান্ডা থাকে সকাল সকাল তাহলে থার্মাল সেন্সর আমাদেরকে বলবে যে ইঞ্জিনটা ঠান্ডা আছে, ইস্যু কন্ট্রোলকে বলবে এই ইস্যুকে, এটা হচ্ছে বডি ইস্যু। তো এই থার্মাল সেন্সর আমাদেরকে বলবে যে ইঞ্জিনটা আমাদের ঠান্ডা আছে আর ইস্যু কন্ট্রোল কী করবে, ফিউল ইঞ্জেক্টরকে তেল বেশি দিবে। এবার ইঞ্জিনটা যখন ওভার হিট হয়ে যাবে তখনই আমাদেরকে থার্মাল সেন্সর বলে দিবে যে ইঞ্জিন আমাদের ওভার হিট হয়ে গেছে, এবার মাইলেজ যেটা তেল আছে ফিউলকে ইঞ্জেক্টরকে অটোমেটিক ফিউলটা কমিয়ে দেবে। তো মেকানিক বন্ধুরা BS6 বাইকে আমরা যেমন ফিউল কম বেশি নিজের ইচ্ছা মতন করতে পারি না, এই জন্যেই যে আমাদের ইলেকট্রনিক বাইক, তো আমাদের কতগুলো সিস্টেম রয়েছে যেমন থার্মাল সেন্সর যদি কেটে গেলে স্টার্টিং প্রবলেম হবে, যেমন বাইক শীতের দিনে স্টার্ট হবে না, দু নম্বর কথা এক্সেস গরম হবে তো আমাদেরকে বলবেন, RPM কম বেশ হবে, তো এই থার্মাল সেন্সর যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে অটোমেটিক বাইক স্টার্ট করব আমাদের RPMটা বেড়ে যাবে, কমে যাবে। তো মেকানিক বন্ধুরা আর এই পুরো বাইকের যেটা আমাদের সিস্টেম রয়েছে এই যে দেখেন এখানে খুব লুকটা ভালো করেছে আর এই মাঠগাটের গার্ডটাও খুব হেভি করেছে, একজন যদি চেপেও যায় তাহলে কিচ্ছু হবে না। তো মেকানিক বন্ধুরা এর ড্রাইভ চেনটাও করেছে আগের থেকে ভালো, কেন আগে ছিল রোলার সিস্টেম, এখন রোলার সিস্টেম নেই, তবে এতে আমাদের বেশিরভাগ দেওয়া দরকার চেন লুক, ঠিক আছে। এবার মেকানিক বন্ধুরা চলে আসি যে বাইকে আমাদের ইঞ্জিন অয়েল আমরা কীভাবে টাইমলি চেঞ্জ করব। তো মেকানিক বন্ধুরা আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করব ধরে নেন যে, তো মেকানিক বন্ধুরা এই বাইক যদি আপনাদের 30 দিন কিনা হয়ে যায় তাহলে আপনারা 1000 কিলোমিটার চালাবেন আর 30 দিন যদি হয়ে যায় তাহলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেবেন। এবার 30 দিন পর থেকে আপনারা ধরবেন 150 দিন যদি আপনাদের চলে বাইক আর আপনারা 4000 কিলোমিটার চালিয়ে বাইক চেঞ্জ করতে হবে কোম্পানি বলে। এবার আপনাদেরকে ম্যানুয়াল সিস্টেম দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে 30 ডে লেখা আছে 1000 কিলোমিটার, 50 ডে লেখা আছে 4000 কিলোমিটার, তো এইভাবে আমরা এভারেজ মিলিয়ে চালাতে পারি। তো মেকানিক বন্ধুরা ইঞ্জিন ওভারহিট যদি হয় আপনাদের তো ইঞ্জিন অয়েল আমরা চেঞ্জ করব। এবার এই ব্রেক সিস্টেমে চলে আসি, আমাদের এই ব্রেকটা হচ্ছে আপনাদের ABS সিস্টেম, অ্যান্টি সেফটিক ব্রেক বলে একে, যদি আমরা বাইকটা স্পিডে চালাই ধরো 80 কিলোমিটার 100 কিলোমিটার হঠাৎ করে এটা যদি আমরা ব্রেক মারি তাহলে আমাদের এখানে একটা সেন্সর লাগানো আছে, এর মাধ্যমে আপনাদের স্পিড কিলোমিটারে চলে আর এর মাধ্যমে আমাদের এই যে পাত্তি রয়েছে আমাদের যেটা ABSও কন্ট্রোল কাজ করে। এবার এখান থেকে আমাদের ইস্যু কন্ট্রোল যেটা আছে সেখানে আমাদেরকে বলবে
যে বাইকের ব্রেকটা অটোমেটিক, আমরা যদি ফুলও দাবিয়ে দিই তাহলে এখানে আমরা ফুল দাবিয়ে থাকবো, অটোমেটিক ধরবে পিস্টন আর ছাড়বে। তো মেকানিক বন্ধুরা, এই ক্ষেত্রে দেখা যায় আমার জ্ঞান এই এই সিস্টেমটা খুব কোম্পানি ভালো করেছে যে পিস্টনটা অটোমেটিক ধরবে আর ছাড়বে, তাহলে আমাদের কি হবে যে আমাদের বাইকটা কোনো দুর্ঘটনা ঘটবে না, ঠিক আছে। এবার মেকানিক বন্ধুরা, এই বাইকে আমাদের ফিউলের ব্যাপারে বলি। তো আমার মেকানিক বন্ধুরা, এই বাইকের ট্যাঙ্কির মধ্যে আমাদের মিনিমাম 2 লিটার পেট্রোল রাখতে হবে, আর ম্যাক্সিমাম আপনি যতটা রাখতে পারেন, 5 লিটার, 10 লিটার, 4 লিটার, 6 লিটার, কিন্তু আমাদেরকে মিনিমাম ধরেন যে 2 লিটারের উপরে পেট্রোল রাখতে হবে। এই জন্যে যে এটা ফিউল ইঞ্জেক্টর বাইক, যদি এর মধ্যে পাম্প আছে, যদি আমাদের ফিউল পাম্পে আমরা যদি তেল কম দিয়ে দিই তাহলে ফিউল পাম্পে আমাদের তেলটা আসবে না, তেলটা ফিউল ইঞ্জেক্টরকে দেবে না। তো মেকানিক বন্ধুরা, আমাদের পুরো ম্যাশিংয়ের সিস্টেম রয়েছে, যেমন এই বাইকে কোনো যদি সেন্সার কেটে যায়, কোনো যদি ইস্যুর প্রবলেম থাকে, কোনো জায়গায় ফিউজ কেটে যায়, তাহলে মেকানিক বন্ধুরা এই যে আমাদের কাপলার দেখছেন, এই কাপলার খুলে আমরা ম্যাশিংয়ের মাধ্যমে ওবিডিটা ওখানে দাও। তো এইসব ধরনের আমাদের ওবিডি থাকে, ওবিডির মাধ্যমে আমরা বাইককে চেক আপ করতে পারি। বাট একটা আমি বলছি আপনাদেরকে, এই ওবিডি দিয়ে আমরা যে কোনো বাইককে পরীক্ষা করতে পারি, কিন্তু আমার বাইকের জন্য আমাদের পরীক্ষা করা যাবে, কিন্তু আমাদের এই যে এই সকেটটা আমাদের মেল ফিমেল আমাদের সেটিং খাবে না, তার জন্য আমাদেরকে এখান থেকে তৈরি করতে হবে বা আমাদেরকে এখান থেকে লাইন বের করে আমাদেরকে ওবিডি স্ক্যানার করতে হবে। তো মেকানিক বন্ধুরা, এই বাইকের এবার আপনারা জানছেন এই বাইকের দাম কত, এই বাইকের যে সিস্টেমটা রয়েছে আপনারা সবই দেখলেন, এবার আপনাদেরকে দামের কথা বলে দিচ্ছি। এই বাইকের দাম হচ্ছে 1,33,500 টাকা এই বাইকের দাম। তো ম্যাক্সিমাম দাম হিসাবে আপনাদের কিছু নেই, বাইকে যেমন সিস্টেম দিয়েছে খুব ভালো লাগলো। আর এই বাইক যখন আপনারা নেবেন শোরুমে চালিয়ে দেখবেন, বাইকটা অবশ্যই চালাতে ভালো লাগবে, অ্যাক্সিলেটর একদম খুব ভালো। এর যেটা আপনাদেরকে একটা জিনিস আরও দেখিয়ে দিচ্ছি, তো আমার মেকানিক বন্ধুরা, এর যেটা আপনাদের এলসিডি দেখছেন, এটা আপনাদের এলসিডি এমন মিটারটা, তো এই মিটারটা দেখছেন কত সুন্দর। এখানে আমরা দেখছেন ইরোর কোড, এখানে আমাদের যদি বিলিং করে আমরা জেনে নেব যে বাইকে বাইকটা স্টার্ট যখন করব, তো ইরোর কোড যদি থাকে, কোনো বাইকের সমস্যা থাকে, তাহলে আমাদেরকে বলবে যে এই বাইকে আমাদের নিশ্চয়ই কিছু একটা হতে চলেছে, কিছু একটা সান্তার খারাপ আছে। এই ইরোর কোড আমাদেরকে চেক ইঞ্জিন লাইট বলে দিবে যে আমাদের বাইকে কোনো সমস্যা হয়েছে। আর এবিএস লাইট এটা দেখছেন, যখন আমাদের জ্বলবে আর স্টার্ট করার পর যখন বাইকটা চলতে আরম্ভ হবে, এটা এবিএস অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই এবিএস লাইট যখন আমাদের চলে, তো আমরা ভাবি যে এবিএস সিস্টেম আমাদের কাজ করছে না, কিন্তু মেকানিক বন্ধুরা, যখনই এবিএস লাইটটা আমাদের ইগনিশন অন করার পর জ্বলবে আর বাইকটা যদি চলতে আরম্ভ করে আর হুইলটা যখন প্লে হবে, তখন কী হবে, এবিএসটা বন্ধ হয়ে যাবে, তখনই আমাদের এবিএসটা কাজ করবে। তো মেকানিক বন্ধুরা, আপনাদেরকে বললাম এই বাইকের ব্যাপারে। তো মেকানিক বন্ধুরা, যদি ইয়ামাহা কোম্পানির আপনাদের বাইক কেনার ইচ্ছা থাকে, তাহলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমাদের এটা ইয়ামাহা কোম্পানির গোলাপ অটো, আর এখান থেকে আপনারা বাইক কিনতে পারবেন। এবার আপনাদেরকে কন্ট্যাক্ট নম্বরও দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমাদের বিভিন্ন ধরনের বাইক আছে, এখানে স্কুটিও রাখা আছে, মানে আপনাদের যে কোনো স্কুটির মডেল আপনারা এখানে পেয়ে নেবেন, সব রকম স্কুটি রাখা আছে। এবার আপনাদেরকে আমি নম্বরও দিয়ে দিচ্ছি, এখানে দেখেন ইয়ামাহা সেল সার্ভিস স্পার্ক জেনুইন পার্টস এবং মোবাইল নম্বরও দেওয়া আছে, ঠিক আছে। আর আপনাদের এই যে ইয়ামাহা গোলাপ অটো মোবাইল থ্রি পার্টির ট্রেডেস্ট কন্ট্যাক্ট নম্বর আছে, আপনারা এখানে কথা বলতে পারেন। যেমন এই যে কন্ট্যাক্ট নম্বর দেখছেন, এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা কথা বলতে পারেন। আপনাদেরকে ইয়ামাহা এফজেড এস মডেল, যেটা লাস্ট মডেল ইয়ামাহা কোম্পানির BS6 বাইক, আপনাদেরকে তথ্য দিলাম। যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, আবার ইন্তজার করুন নতুন ভিডিওর সঙ্গে।